সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থন দিয়ে মানববন্ধন করে নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নটরডেমের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। তারা বলেন, শিক্ষার্থীদের উপরে হামলা ও এই হামলার জবাব দিতে হবে। শিক্ষার্থীরা আরও দাবি করে, মেধাবী তারা সংঘাত চায় না, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। একই সাথে সরকার ও পুলিশ যে অত্যাচার করছে তার বিচার করতেই হবে। একই সাথে গণহত্যা ও গণমামলা দেওয়া বন্ধ করার আহ্বানও জানান শিক্ষার্থীরা। আমরা মেধাবীরা, আমরা সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। পুলিশ এবং যে ছাত্রলীগরা যে স্টুডেন্টদের উপর হামলা করছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উপযুক্ত আন্দোলনের বিরুদ্ধে তারা আমাদের সাথে যে অন্যায় অবিচার করেছে, এর প্রতিবাদের জন্য আমরা আজ পর্যন্ত রাজপথে রয়েছি। আমরা এর সঠিক বিচার চাই